মনো বেরিয়েছে, দাদা একটু মুড়ি নিচ্ছে, ঠিক আছে, রাত্রিবেলা একটু মুড়ি চানাচুর খাবে, কিন্তু ওকে একটুখানি খেতে হবে, এই যে ওই যে ওই যে হ্যাঁ ওকে একটুখানি মুড়ি চাঁচুর মুড়ি খেতে হবে, চানাচুর নয়, ওই শুধু শুধু মুড়ি খাচ্ছে মনো, তুই ওকে ঠিক খেতে হবে না মনে, একটু একটু মুড়িও খেতে হবে তোকে, না নিজে ভালোবাসে, হ্যাঁ, দাদা একটু মুন চাঁচুর খাচ্ছে, ঠিক বুঝতেও পারে না, ছিল ও ঘরে শুয়েছিল, বুঝতে পেরেছো, ওই ও ঘরে শুয়েছিল, ও ঘরে শুয়েছিল, ঠিক বুঝতে পারে যে কে কখন খাবে না খাবে, ও সব বুঝতে পারে, ও সন্ধ্যাবেলা কিন্তু ও টিফিন খাওয়া কিন্তু সন্ধ্যাবেলা হয়ে গেছে, ও টিফিন খাওয়া দেখুন খাচ্ছে, দেখুন মুড়িটাকে ছেটে ছেটে, আর জল খা মনে, জল খা, জল খা মনে, জল খা, যাবি না মনে, যাবি না, দেখেছেন কেমন, এবার দাদার কাছ থেকে এই করে খাবে, আর ভয় পাচ্ছে, দেখুন যেতে ভয় পাচ্ছে, দাদা যদি বকে ওই খণ্ডটা শুয়ে পড়লো, গল্প তো আর ঢুকলো না, দেখেছেন কাণ্ড, এরকম দুষ্টু, জল খাবি, জল খাবি, আর শোনা মা, দেখুন দেখছি দেখেছিস, জল খাই সন্ধ্যাকে, জল খাই নি, বিকু ফিকু খেয়ে জল খাই নি, জানিস, আর জলটা খাবি আর মনো, দেখেছেন, এখন দাদা যখন তো মুড়ি খাচ্ছে তো সেই মুড়িটা এখনো যতক্ষণ না দাদা খাওয়ার না ততক্ষণ শেষ না হয় ততক্ষণ ওখানে বসেই থাকবে, আয় হ্যাঁ জলটা খাওয়াতো, কাণ্ড, ওকে দিতে হবে মুখে কাছে, উনি খাবেন না, দেখুন বুঝতে পারছেন, ও রানিও দেখুন খালি গলায় মুড়ি, শুকনো মুড়িগুলো গলাতে আটকে যায়, বলুন না, একটু জল না খেলে হয়, ও ওর পেছনে না গম খাটতে হয় না, সারাদিন ওর পেছনে খাটতে হয়, জলটা পর্যন্ত নিয়ে খায় না, জানেন আগে কি সুন্দর গিয়ে গিয়ে জলটা খেত, কি সুন্দর খেত, কখনো সকনো যদি ইচ্ছা হয় তাহলে খায় না, অর্থাৎ খায় না, ও বাবাটা ইয়ে বাবা না, ওর অভ্যেসটা করে দিয়েছে, এখন অভ্যেসটাকে মুখে দিয়ে দিয়ে, ঠিক আছে, আপনি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মনকে অনেক অনেক আশীর্বাদ করুন, ঈশ্বরের আশীর্বাদ সকলেই উপর বর্ষিত হোক, এই প্রার্থনা করি।